অস্ত্রশস্ত্র সহ ঝাড়খণ্ডে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মোথাপাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান, দুটি কার্তুজ, জোরহালো সহ বিভিন্ন সামগ্রী। এর পাশাপাশি একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম গাফফার শেখ এবং আফজাল শেখ। দুজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতিমূলক কাজ করার জন্য ঝাড়খণ্ডের দুই যুবক উপস্থিত হয়েছিল হামিদপুর চর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে মোথাবাড়ি থানার পুলিশ। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।